हेलो स्टूडेंट्स, देखो যেটা আমরা প্রবলেম করছি যে R1 রেজিস্টর এই যে সার্কিটটা দেওয়া আছে E1 এবং E2 ইনপুট সেল R1 R2 দুটি রেজিস্ট্যান্স এখানে R3 এবং R4 রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে সেলগুলির ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়ামকি জিরো করে নেওয়া হচ্ছে ইএমএফগুলি E1 E2 এখন বার করতে হবে R1 R2 R3 R4 এদের মধ্যে দিয়ে কারেন্ট এবং এই সেলগুলোর মধ্যে দিয়ে কারেন্ট কি ভিডিও কোশ্চেন ফাইন্ড দ্য কারেন্ট থ্রু each resistance each branches যদি বলি তাহলে কি করে বের হবে দেখো প্রত্যেকটার মধ্য দিয়ে আমরা কারেন্ট বের করতে চাইছি এখন দেখো এইখানে পোটেনশিয়াল এই তো ইএমএফ যত এর পোটেনশিয়াল মাস তত তাহলে এখানে এর এর তো দু প্রান্তটা এই সেলের সাথে ডাইরেক্টলি কানেক্টেড তাহলে I1 সমান পোটেনশিয়াল ডিভাইড মানে ইএমএফ টাই পেয়েছে তাহলে পোটেনশিয়াল V/R1 এটা করার কথা কিন্তু এর V টা তো এর সমান কারণ V সমান তো E-IR হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন 0 তখন V সমান তো R হলো R টা যদি 0 ধরে নি তাই তো কি বুঝতে পেরেছো তাহলে V1 সমান E1-I যা কারেন্ট যাচ্ছে I1 এটা দিয়ে যা কারেন্ট যাবে সেই অনুযায়ী তোমার এটা লিখতে হবে তাহলে আমাদের ফর্মুলাটা কি V সমান E-I আর R0 তাহলে V সমান E তো এখানে E সমান কত এখানে E1 তাহলে I1 এর ভ্যালুটা হচ্ছে এটা ঠিক আছে কি রকম মিটার মধ্যে কত কারেন্ট যাবে I2টা কত না এর পোটেনশিয়াল ডিফারেন্স তো এর ইএমএফ এর সমান তাহলে E2/R2 হবে তাই তো এটি হচ্ছে একজন কারেন্ট এখন এই যে I3 এবং R3 এদের মধ্যে কি কারেন্ট যাবে এটা দিয়ে কিছু কারেন্ট আসছে এটা দিয়ে কিছু কারেন্ট আসছে সেই কারেন্টগুলো আমরা বের করে নিলাম এগুলো I1 I2 কারেন্ট তো R1 R2 এখন R3 R4 দিয়ে তাহলে R1 দিয়ে কারেন্ট বের করলাম R2 দিয়ে কারেন্ট বের করলাম এবার R3 দিয়ে আর R4 দিয়ে একই কারেন্ট যাবে R3 আর R4 এই দুটো দিয়ে একটা দিয়ে যত যাবে এটা দিয়ে তত ফিরে আসতে হবে তো এইটার এটা কারেন্ট কত এখন এটা বার করার কাজ এটা দিয়ে যে কারেন্ট যাবে সেটা কিন্তু সেলের মধ্যে দিয়ে চলে যাবে এটা দিয়ে যাবে সেটা সেলের মধ্যে দিয়ে যাবে এই কারেন্টটা কোনো চেঞ্জ হবে অর্থাৎ বাইরে বাইরে যাবে কারেন্টটা তাহলে বাইরে বাইরে যদি কারেন্ট যায় তাহলে I3 E=I4 একই কারেন্ট এই পুরোটার বাইরে বাইরে E1টা গ্রেটার দ্যান বলেছে তাহলে E1-E2 হচ্ছে ইফেক্টিভ ইএমএফ ডিভাইডেড বাইরে বাইরে কারেন্ট যাচ্ছে মানে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে R3+R4 হবে এটি হবে এই দুটো কারেন্ট তাহলে এটা কার কার মধ্যে দিয়ে গেল R3 আর R4 এর মধ্যে দিয়ে কারেন্ট বের হলো এটি এক্সপ্রেশন কি বোঝা গেছে হ্যালো স্টুডেন্টস বুঝতে পেরেছো এই কারেন্ট এখান দিয়ে আসবে না এই কারেন্ট পুরো বাইরে বাইরে চলে যাবে কার মধ্যে দিয়ে যাবে এখানে দেখো এই দিকে যে কারেন্ট I4 সেটা I4 এই দিকে আসবে এটা দিয়ে আসবে এটা দিয়ে আসবে এটা দিয়ে এই বাইরে বাইরে যে কারেন্ট সেটা I3 আর I4 একই কারেন্ট সেটা ভিতরের সাথে সম্পর্ক নেই তাহলে ইফেক্টিভ ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স বললে এটা আসবে এই সার্কিটটা খুবই ইম্পর্টেন্ট এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ভুল করে এটা বার করতে হবে এটা বের হবে এখন তোমার যদি বলা হয় এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তুমি বার করতে পারবে এই দুটো পয়েন্টের আমি নাম দিয়ে দিচ্ছি এখানে সার্কিটটার নাম দিয়ে দেওয়া যাক এটাকে নাম দিচ্ছি A B C D E F G H নাম দিলাম VC-VD লিখে রাখো VC-VD যেটা বের হবে VC-VD সমান I4 × R4 I4 I3 তো সব সমান তাহলে R4 ডিভাইডেড বাই R3+R4 হোল ইনটু E1-E2 হবে আচ্ছা আরেকটা VG-VH সমান I3 × R3 হবে এটা মানে হচ্ছে R3 ডিভাইডেড বাই R3+R4 হোল ইনটু E1-E2 হবে এগুলো হচ্ছে ভ্যালুগুলো যদি কখনো এমন সিচুয়েশন আসে এমন প্রবলেম বলে দেয় যে E1 আর E2 সমান তাহলে তখন কি হবে এই সার্কিটটাকে দেখো যদি E1 সমান E2 বলে দেয় কখনো ইফ E1 সমান E2 ইজিকাল টু E দেন I1 ইজিকাল টু E/R1 I2 = E/R2 আর I3 = 0
I4 equal to 0 হয়ে যাবে আর VC minus VD এটা হয়ে যাবে 0 আর VG minus VH এটা হবে 0 VG minus VH এটা হয়ে যাবে 0 যদি ইউ আর ইকু সমান হয়ে যায় ইউ আর ইকু যদি সমান হয় তাহলে এটা আসবে এটা ইএমএফ নেই কিন্তু মনে রাখতে হবে ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই এটা মনে আছে ইউ আর এটা তো নিব তাই এই রেজাল্ট আইলো কি ঠিক আছে কি প্রবলেমটা বুঝতে পেরেছো এরপরে আমরা এই একই প্রবলেম অন্য একটা মেথড দেখাবো সেকেন্ড মেথড এটা হচ্ছে মেথড 1 আমি করেছিলাম যেটা এটা মেথড 1 এটা মেথড 1 এ সলভ করা হলো এরপরে সেকেন্ড মেথডটা দেখো এটা হচ্ছে যে সুপারপজিশন থিওরেমটাকে কাজে লাগিয়ে সুপারপজিশন থিওরেম কি সেটা তোমরা জেনে যাবে সুপারপজিশন থিওরেমটা কি সেটা জেনে যাবে এখানে সুপারপজিশন প্রিন্সিপাল কি কোন একটা সার্কিটে যদি তোমার অনেকগুলো সেল থাকে তাহলে তাদের প্রত্যেকের আলাদা আলাদা করে কারেন্ট বার করতে হবে ডিফারেন্ট ব্রাঞ্চে তারপরে এর জন্য কারেন্ট কোন সার্কিটের বিভিন্ন অংশগুলোতে কত যায় এর জন্য কারেন্ট কত যায় সেটা বার করব কিন্তু যখন একটার জন্য কারেন্ট বার করব তখন অন্য সেলগুলোকে শর্ট করে দিতে হবে সেলের ইএমএফটা ভাববা যাবে না কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো থাকলে সেটাকে ভাবতে হবে তাহলে আমি সুপারপজিশন প্রিন্সিপাল अप्लाई করছি এই সার্কিটটাকে দেখো সেকেন্ড মেথডে আমি করছি এই সার্কিটটাকে আমি সেকেন্ড মেথডে করছি ইউজিং সুপারপজিশন প্রিন্সিপাল এখানে আমরা করেছি মেথড 1 এটা ওহমস ল দিয়ে করে নিয়েছি সিম্পল ওহমস ল দিয়ে এটা ওহমস ল দিয়ে ইউজিং ওহমস ল এটা করলাম আর এখানে আমরা করছি ইউজিং কিরচফস ল ইউজিং সুপারপজিশন থিওরেম এটা ইউজিং সুপারপজিশন প্রিন্সিপাল সুপারপজিশন উপরিপাতের নীতি সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী করছি কি হবে প্রথমত এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটের এই এই সেলটা কোথায় কত কারেন্ট পাঠায় আমি বার করি তাহলে অন্য সেলগুলোকে তখন ইনঅ্যাকটিভ ভাবতে হবে তাহলে এই সেলটা তখন ইনঅ্যাকটিভ করবে এটাকে শর্ট করে দেব এই সেলটি শর্ট হয়ে গেলে যে সার্কিটটা দেখতে দাঁড়াচ্ছে দেখো সেটি আমি ওখানে এঁকে নিয়েছি এই সেল প্রত্যেকটা ব্রাঞ্চে কত কারেন্ট যায় সেটা বার করতে গেলে এই সেলের ইএমএফটি ভাবা যাবে না কিন্তু ইন্টারনাল রেজিস্টার থাকবে সেটা থাকবে রেজিস্টারটা থাকবে কিন্তু সেলের ইএমএফটা ভাবা যাবে না শুধু এর এর ইএমএফ এর জন্য কোনটাই কত কারেন্ট যায় বার করছি দেখো আমি সেটা এখানে করেছি এখানে দেখো একটা সার্কিট করেছি এই সেলটাকে শর্ট করে দেওয়া হয়েছে বাকি যা যা রেজিস্ট্যান্স আছে তাই আছে তাহলে এই সার্কিটটা দেখতে এরকম হলো এখন এই যে শর্ট হয়ে গেল এটা আসলে কোন যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল না যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতো তাহলে এই রেজিস্ট্যান্সের সাথে এটা প্যারালাল হতো তাদের একটা ইকুইভ্যালেন্ট তার সঙ্গে সিরিজ হতো দিয়ে তাদের সাথে এই প্যারালাল হতো এর সঙ্গে এবার সিরিজ আসতো তারপরে এই প্যারালাল হতো দিয়ে পরে মেন কারেন্ট বার করা যেত তাহলে এই কারেন্ট এই সেল কোন সার্কিটে কত কারেন্ট যায় সেটা বার করা যায় আমরা এখানে যেটা করছি দেখো এটা যেহেতু শর্ট হয়ে গেছে শর্ট হয়ে গেলে রেজিস্ট্যান্স দিয়ে আর কারেন্ট যেতে দিবে না এটা দিয়ে যদি তোমার কারেন্ট আসে এক্স কারেন্ট এটা দিয়ে তো এক্স কারেন্টের পুরোটা এটা দিয়ে চলে আসবে এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না শর্ট আছে বলে কি শর্ট আছে বলে এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না আর এটা দিয়ে কিছুটা কারেন্ট যাবে এটা মনে করো ওয়াই কারেন্ট যাবে তাহলে এক্স কারেন্ট যাচ্ছে ওয়াই এর বাইরে এটা দিয়ে আসবে আবার এক্স কারেন্ট এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না এটার কারেন্টটা আই টুটা হয়ে যাবে জিরো ওইখানে এখন তাহলে এটা দিয়ে এক্স কারেন্ট ফিরে আসবে এই এই ব্রাঞ্চে এবার এই ভ্যালুগুলো কত হবে সেগুলোকে আমরা বের করে নিতে পারি দেখো কোনটা কত হবে আমরা সেটা বার করব এই সার্কিটটাকে আমি ছোট করেছিলাম আরো আর ছোট করার কোনো দরকার নেই একবারই আমরা সরাসরি চলে আসছি তাহলে এক্স এর যে ভ্যালুটা আর ওয়াই এর যে ভ্যালুটা সেটা আমরা বের করে নেব দেখো এখানে ওয়াই এর একটা সাথে ই আর এ ইউ আর এম এ পড়েছে তাহলে y is equal to e1 by r1 হবে আর x যেটা যাচ্ছে এটা দিয়ে কোনো কারণে যাচ্ছে না তাহলে এটাকে সার্কিটের থেকে খুলে নিতে পারি
একটা সার্কিটে নেই বলে ভাবছি, এটা নেই তাহলে এক্স এর কারেন্টটি এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, যেহেতু শর্ট করা আছে। তাই এইটার মধ্যে দিয়ে যে কারেন্ট, যদি মনে করি যে এটা একটা ছবি আঁকবো, তাহলে এই ছবিতে দুটো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, একটা জিরো রেজিস্ট্যান্স হবে, এরকম সার্কিটটা আসতো, এরকম সার্কিটটা আমাদের দাঁড়াতো। V1 লেটস সে এইটি V1, এটা R1, এটা R4, এটা R3, এই R2 আর এই জিরো ইকুইভ্যালেন্টটা জিরো হতো, তাহলে এখান দিয়ে আমরা যেটা দেখাচ্ছিলাম সেই কারেন্টটি এখান দিয়ে বাদ হতো। তাহলে এটা দিয়ে তোমার যেহেতু এক্স কারেন্ট, এটা দিয়ে ফিরে আসতো এক্স কারেন্ট, আর এটা দিয়ে নামতো ওয়াই কারেন্ট। সেই এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা এখন বার করতে চাইছি, এক্স আর ওয়াই এর ভ্যালু। তাহলে কত কত আসবে, এক্স এর ভ্যালু এখানে লিখে দিই, ওয়াই এর ভ্যালু এখানে লিখলাম, এটা দিয়ে আসছে। আর এক্স এর ভ্যালুটা কত হবে, এক্স ইজ ইকুয়াল টু E1 ডিভাইডেড বাই দুটো রেজিস্ট্যান্স R3 প্লাস R4 হবে, এটি এক্স আর এটি ওয়াই। তাহলে এখন আমরা প্রথমে কোন ব্রাঞ্চে কত কারেন্ট যায়, প্রথমে সুপারপজিশন থিওরি কাজে লাগালাম, সুপারপজিশন প্রিন্সিপালটা, E1 এর জন্য ইফেক্টটা কি। এরপর আমরা চলে আসি E2 ইফেক্টটা। দেখো E2 ইফেক্টটাকে আমরা করছি, E2 ইফেক্ট করতে গিয়ে এই যে সার্কিটটি করা আছে এইটাকে আমরা তাহলে E1টাকে শর্ট করে নেব। তো E2টা কত কারেন্ট পড়ায় বার করতে গেলে এরকম হবে, ওটাকে শর্ট করে নিলাম। তাহলে ওটাকে শর্ট করে নিলে সার্কিটটা এরকম দাঁড়াবে, এই সার্কিটটা এরকম দাঁড়ায়। তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট হলো জিরো। তাহলে এইটার মধ্যে দিয়ে মনে করছি এটা দিয়ে যেমন Y1 গেছে, এখন এটা Y ড্যাশ কারেন্ট, আর এটা দিয়ে X আগে গেছে, এখন ভাবছি এটা X ড্যাশ কারেন্ট যাচ্ছে। তো X ড্যাশ কারেন্ট এর পুরোটা এই দিক দিয়ে চলে আসবে, X ড্যাশ, এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, এই I1টা দিয়ে কোনো কারেন্ট যাবে না, এখন জিরো হবে যেহেতু শর্ট আছে। যাই হোক এটাকে ইকুইভ্যালেন্ট করে নাও, এটা ইকুইভ্যালেন্ট, এটা এটা তোমার এখানটাতে জিরো হবে, ঠিক আছে। এটা ইকুইভ্যালেন্ট করে নিলে জিরো, তাহলে এই সার্কিট, তাহলে এটা এক্স ডেস্ট ওয়াই ডেস্ট। এবারে এক্স ডেস্ট আর ওয়াই ডেস্ট এর ভ্যালু গুলো আমরা বার করি, তাহলে এখানে কত এক্স ডেস্ট এর, এক্স ডেস্ট এর ভ্যালু এখানে দেখো পড়া আছে, এক্স ডেস্ট সমান E1 এর জন্য কারেন্ট, E1 ডিভাইড বাই R3 প্লাস R4, আর ওয়াই ডেস্ট যেটা ভার্টিক্যাল দিয়ে যাচ্ছে সেটা E2 ডিভাইডেড বাই R2। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে শর্ট ইকুইভ্যালেন্ট মধ্য দিয়ে এই যে সার্কিটটা E2 সেলটা কার মধ্যে কত কারেন্ট পাঠাবে। এখন দুটো সেল যদি একসাথে থাকে যেটা অরিজিনাল সার্কিট, এখন এ কত ঘন্টায় কত কারেন্ট পাঠিয়েছে বের করে দিয়েছে, আর এই সেল যখন থাকে এ ঘন্টায় কত কারেন্ট যায় বের করে দিয়েছে। অর্থাৎ যেটা দাঁড়ালো আমি এখানে যদি লিখি এই সার্কিটটাতে, তাহলে বুঝতে পারবে আমি পুরো সার্কিটটাকে অরিজিনাল সার্কিটটা যদি এখানে এঁকে দিতাম, তাহলে যেটা আমার দাঁড়াতো অরিজিনাল যে সার্কিটটা, এই সেল, এই রেজিস্ট্যান্স, এখানে একটা সেল, এখানে দেখো একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, তাহলে এটি EMF E1, এটি EMF E2। এবারে কোনটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এটি R1, এটা R2, এটা R3, এটা R4। এবারে প্রত্যেকটা কারেন্ট যোগ করতে হবে, তাহলে এই সেলটা এর মধ্যে পাঠিয়েছে ওয়াই কারেন্ট নিচের দিকে ওয়াই, আর এই সেলটা এর মধ্যে কোনো কারেন্ট পাঠায়নি আর ওনার দিয়ে, তাহলে শুধু ওয়াই, তাহলে ওয়াই প্লাস জিরো। আচ্ছা এবারে এই যে R2 দিয়ে এই সেলটা কোনো কারেন্ট পাঠায়নি কিন্তু এই সেলটা পাঠিয়েছে কত ওয়াই ড্যাশ, তাহলে এর মধ্যে কারেন্ট যাচ্ছে জিরো প্লাস ওয়াই ড্যাশ। বাস এবারে R3 দিয়ে এই সেল কত কারেন্ট পাঠিয়েছে, R3 পাঠিয়েছে এক্স কারেন্ট, এটা দিয়ে পাঠিয়েছে এক্স কারেন্ট, এই সেলটা R3 দিয়ে কত কারেন্ট পাঠিয়েছে, না এক্স ড্যাশ কারেন্ট, এটা দিয়ে পাঠিয়েছে এক্স ড্যাশ কারেন্ট, তাহলে এক্স প্লাস এক্স ড্যাশ টু, ঠিক আছে। এবারে R4 দিয়ে এই সেলটা কত কারেন্ট পাঠিয়েছে, এই সেলটা R4 দিয়ে এক্স কারেন্ট পাঠিয়েছে, এই দিকে পাঠিয়েছে এক্স কারেন্ট, আর এই সেলটা যেটা লাগানো ছিল এটা R4 দিয়ে কত কারেন্ট পাঠিয়েছে উল্টো দিকে এক্স ড্যাশ কারেন্ট, তাহলে মাইনাস এক্স ড্যাশ টু। আর এখানে একটা কথা হলো, এখানে সার্কিটটা একই দিকে এলো বিপরীত দিকে দেখে নিই, এই সেলটা পাঠাচ্ছে লেফট থেকে রাইটে, আর এই সেলটা পাঠাচ্ছে রাইট টু লেফট, তাহলে এটাও হবে নেগেটিভ x মাইনাস x ড্যাশ, x মাইনাস x ড্যাশ, এটা এটি হয়ে গেল। আচ্ছা সেলের দিয়ে কত কারেন্ট, এই সেলটার মধ্যে দিয়ে গেছে x কারেন্ট, এ পাঠিয়েছে x, তাহলে এটার মধ্যে দিয়ে যখন শর্ট সার্কিট তখন এটার মধ্যে দিয়ে এসেছে x কারেন্ট, এই যে এই সার্কিটে এটা দিয়ে এসেছে x কারেন্ট, আর এই সেলটা যখন আছে তখন এর মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে, এটার মধ্যে দিয়ে এক্স কারেন্ট, যখন আমরা এটা ভেবেছি এই সার্কিটটা একটু দেখে নাও, এটার মধ্যে দিয়ে উল্টো দিকে গেছে কারেন্টটা, এই দিকে কারেন্ট আসছে,
এদিকে কারেন্ট আসছে x ড্যাশ এটা দিয়ে যাচ্ছে x ড্যাশ তাহলে এ হচ্ছে মাইনাস তাহলে এটা x মাইনাস x ড্যাশ এটা ঠিক একই রকম ভাবে আসবে x মাইনাস x ড্যাশ তাহলে প্রত্যেক দেখো বাইরে বাইরে দেখো যে কারেন্ট আমরা পেলাম বাইরে বাইরে মধ্যে এইদিকে যাবে এটা বাইরে বাইরে যে কারেন্ট আসলে x মাইনাস x ড্যাশ হচ্ছে বাইরের কারেন্ট এটা দিয়ে কারেন্ট যে y ড্যাশ এটা দিয়ে কারেন্ট y তাহলে i1 টা হচ্ছে y তাহলে i1 এর যে ভ্যালু i1 is equal to y সে y টা তো বেরিয়ে আছে y plus 0 তার মানে হচ্ছে e1 by r plus এটা i2 টা কত i2 টা হচ্ছে তোমার i2 টা বের হচ্ছে এটা দিয়ে y ড্যাশ plus 0 plus y ড্যাশ by r2 তাহলে এটা যে i2 এটা হচ্ছে 0 plus y ড্যাশ by 0 plus y ড্যাশ তো y ড্যাশ এর যে ভ্যালুটা আমরা বের করেছি এখানে কোড়া আছে y ড্যাশ এর ভ্যালু তাহলে into by r2 আর i3 আর i4 যেটা বের হচ্ছে সেটা হচ্ছে x minus x ড্যাশ সেটা কার ডেটা অর্থাৎ প্রত্যেকটার মধ্যে দিয়ে কারেন্ট আমরা পেয়ে গেলাম এটা into এর ভ্যালুটা এখন এটা প্রত্যেকটার মধ্যে দিয়ে কারেন্ট বের হয়ে গেল এটা হচ্ছে i3 সমান i4 যে রেজাল্ট আমরা আগে পেয়েছিলাম সেই একই রেজাল্ট এর সুপারপজিশন প্রিন্সিপাল এবারে যদি e1 সমান e2 হয় স্পেশাল কেস দেখো e1 সমান যদি e2 হয় কখনো তাহলে e1 সমান e2 বসিয়ে দিবে e1 সমান e2 সমান e বসাবে তাহলে দেখা যাবে যে i3 আর i4 টা 0 হবে কিন্তু i1 i2 যেমন আছে সেরকম থেকে যাবে e by r আর e by r সেটা আমরা এখানে পেয়েছিলাম একই রেজাল্ট এখানে পেয়েছিলাম এবারে এদের পটেনশিয়াল ডিফারেন্স তো আবার আগের মত করে করে নিয়ে যায় এদের v পটেনশিয়াল ডিফারেন্স হবে x minus x plus into r3 ওখানে x minus x plus into r4 এগুলো সব বের হবে এই হলো সুপারপজিশন প্রিন্সিপাল তাহলে সুপারপজিশন প্রিন্সিপালের কাজ কি প্রথমে এই সেলটার জন্য ব্রাঞ্চে কোথায় কত কারেন্ট যাচ্ছে বার করব এটাকে তখন শর্ট করে দেব পরে এই সেলটার জন্য যখন কারেন্ট বার করব তখন এটাকে শর্ট করে দেব তখন এর জন্য কোথায় কত কারেন্ট যাচ্ছে বার করব যে দুটোই যদি আছে বলে ভাবি তাহলে কে কত কারেন্ট কোনটা পেয়ে গেছে তাহলে সমস্ত কারেন্টগুলোকে ওর জন্য এবং এর জন্য যোগ করে নিতে হবে ইন্ডিভিজুয়াল দিয়ে পরে আমরা রেজাল্টটাকে বার করব এটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল দিয়ে করা হলো আর এটা ওহমস ল দিয়ে করা হলো এটা ফাইন্ড দা কারেন্ট ফ্রম ইচ রেজিস্ট্যান্স অর ব্রাঞ্চেস ইচ ব্রাঞ্চ প্রত্যেকটার মধ্যে দিয়ে বার করলাম তার সঙ্গে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা বের করলাম এন্ড পোটেনশিয়াল ডিফারেন্স এন্ড পোটেনশিয়াল ডিফারেন্স এগুলো বার করে নিলাম একটা ইচ রেজিস্ট্যান্স ঠিক আছে কি বুঝতে পেরেছো তোমরা হ্যালো হ্যাঁ তাহলে সুপারপজিশন প্রিন্সিপাল খুব ইম্পর্টেন্ট যদি কোনো জটিল সার্কিট তোমরা দেখো তখন এই সুপারপজিশন প্রিন্সিপালটাকে কাজে লাগাতে পারো সুপারপজিশন প্রিন্সিপালটার নিয়মটা তাহলে কি বললাম প্রথমত একটি সেলের জন্য সার্কিটের প্রত্যেকটা রেজিস্ট্যান্স দিয়ে কত কারেন্ট যাচ্ছে দেখে নিতে হবে ফার্স্ট সেলটাকে আগে দেখে নিতে হবে যখন অন্য সেলগুলো তখন কি করব সেলগুলো নেই পায়ার দিয়ে কানেক্ট শর্ট করে দিতে কিন্তু তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকলে সেটাকে কিন্তু রাখতে হবে ঠিক তারপরে কি করব অন্য একটা সেলের জন্য সার্কিটে কোন দিকে কত কারেন্ট যায় ভাববো আর অন্য কোন সেল নেই বলে ভাববো অন্য সেলগুলোর ইএমএফটাকে জিরো ধরবো শর্ট করে দেব কিন্তু তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা থেকে যাবে আমাদের এখানে যে প্রবলেমটা হয়েছে এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল না যার জন্য এগুলো জিরো জিরো হয়ে গেল কিন্তু যদি এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতো তাহলে কি হতো চলো আমরা এই প্রবলেমটা কি করি যে যদি এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে এখন এটা আছে মনে করো জিরো নয় তাহলে এখন কি হবে e1 আর e2 জিরো নয় প্রত্যেকটারই ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে r1 এবং r2 এই r1 আর r2 ইন্টারনাল রেজিস্ট্যান্স এই এটাকে কিভাবে করা যায় একটু দেখো দেখি চেষ্টা করে তোমরা পারবে এটা করতে সুপারপজিশন প্রিন্সিপাল লাগিয়ে চলো এটা আমরা একটু ট্রাই করি সুপারপজিশন প্রিন্সিপাল দিয়ে করি যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতো তাহলে কি হতো আমাদের এই এই জায়গাটাকে আমরা লিখছি আমি এখানটাকে তাহলে একটু বোর্ডটাকে পরিষ্কার করে নিই যে আবার ওটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে ধরে তারপরে আবার ওই প্রবলেমটাকে আবার একবার সলভ করবো